बड़ा डिसअपॉइंट हो गया। मैं यशजी को फोन किया, मैंने कहा इसको क्या हो गया। এবার হঠাৎ লাইভে এসে চমক দিলেন শাহরুখ খান, ভাগ্য খুলে গেল সাকিব আল হাসানের। প্রিয় দর্শক, আইপিএলের ১৬তম সিরিজ শুরু হতে চলেছে ৩১ মার্চ থেকে, যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। আর তাই এমন হাই প্রোফাইল টুর্নামেন্টকে ঘিরে উত্তেজনার কোনো কমতি নেই এই সিরিজ নিয়ে। তবে এত উত্তেজনার মাঝেও আইপিএলে ফ্র্যাঞ্চাইজি দলগুলো রয়েছে বিপাকে, কেননা ইঞ্জুরিতে পড়ে একাধিক ক্রিকেটাররা ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে, যেখানে কলকাতা নাইট রাইডার্স থেকে ছিটকে পড়েছে ৩ ক্রিকেট তারকা। আর তাই আইপিএল শুরু হওয়ার আগেই বেশ চাপে পড়েছে ২বার শিরোপাজয়ী এই ফ্র্যাঞ্চাইজি দলটি। তবে এমন চাপের মধ্যে থেকেও গতকাল ফেসবুক অফিসিয়াল পেজ থেকে লাইভে এসে সাকিব আল হাসানকে নিয়ে সুসংবাদ শোনালেন দলটির মালিক শাহরুখ খান। বলিউড কিং শাহরুখের মতে, আইপিএলে কলকাতার হয়ে কয়েকবার খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসানের, আর তাই দলটির অধিনায়ক হিসেবে সাকিবকে দেখা যেতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। তো দর্শক, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে কারা কারা দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ।